আসসালামু আলাইকুম মিস অ্যান্ড মিসেস এর ফুড সাইটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করে দেখাবো পেঁয়াজ ছাড়া কলি যাব না তো ভাবছেন পেঁয়াজ ছাড়া কলি যাব না সে তো খেতে মজা হবে না বা তরকারিটাও গাঢ় হবে না তো এখন পেঁয়াজের দাম যা দাঁড়িয়েছে সে তো আকাশ ছোঁয়া তাই ভাবলাম আপনাদের সাথে পেঁয়াজ ছাড়াই রেসিপিটি শেয়ার করি আর বিশ্বাস করুন পেঁয়াজ ছাড়া এই কলি যাবনাটি খেতে অসম্ভব মজা হয়েছে আর তরকারিটাও অনেক গাঢ় হয়েছে আর ভাবছেন পেঁয়াজ ছাড়া তরকারিটা কিভাবে গাঢ় হলো তো সেটা প্রশ্নই থেকে যায় আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন তো চলুন রেসিপিটি পেঁয়াজ ছাড়া কলিজা রান্না করার জন্য এখানে আমি কলিজা নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে আর এখানে আমি আলু নিয়েছি একটা বড় সাইজের আলু আমি কুচি করে নিয়েছি তো এখন আলুটাকে আমি পেস্ট করে নিব তো আলুটা নিলাম আমি তরকারিটাকে গাঢ় করার জন্য পেঁয়াজের বদলে তো এখন কলিচাটাকে লবণ দিয়ে ভাব দিয়ে নিব পাঁচ মিনিটের জন্য তো কলিচাটাকে লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাব দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আলুটা ভালো করে পেস্ট করে নিয়েছি এখন চলে যাব রান্নায় তো চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এতে চার পাঁচটা এলাচ চারটে দারচিনি ও তিনটে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আলুটা তো আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেজে নিলাম এখানে আলুটা দিচ্ছি তরকারিটা যাতে ঘাড়ো হয় পেঁয়াজের বদলে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা তো এখন একে একে মশলাটা অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এখন মিক্স করে নিবো তো সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেড় চামচ পরিমাণে তো মরিচের জালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন কম বা বেশি দিয়ে এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে কলিজাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে এটাকে ডেকে আমি রান্না করে নিব কষিয়ে নিব কিছুক্ষণের জন্য তো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে এটাকে ডেকে রেখে দিচ্ছি ডেকে আমি এখন রান্না করে নিব তো বন্ধুরা পাঁচ মিনিট পর তো এটাকে পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে পানিটা অ্যাড করে দিচ্ছি তো যতটুকু ঝুল আপনার রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করে দিবেন দিয়ে পানিটা শুকিয়ে নেবেন তো আমি পানিটা অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে রান্না করে নেব পানিটা শুকা আগ পর্যন্ত তো বন্ধু দেখতেই পাচ্ছেন পানিটা কমিয়ে নিয়েছি এর চেয়ে বেশি আর কমাবো না কারণ নামিয়ে নিলে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাত চামচ পরিমাণে দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি এক মিনিটের মতো চুলাই রেখে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো পেঁয়াজ ছাড়া মজাদার না তো বন্ধুরা এক মিনিট পর নামিয়ে পরিবেশন করে দিলাম আমাদের আজকের রেসিপি না দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ হয়েছে পেঁয়াজ ছাড়াও যে রান্না করা যায় এটা হয়তো আমরা আগে কখনই জানতাম না বা জানার চেষ্টা করিনি পেঁয়াজের দাম বাড়াতেই আমরা এটার মর্ম বুঝতে পেরেছি তো আশা করি আমার আজকে এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম নিত্য নতুন আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ